till I can't no more. I got the horses in the back. Horse stock is a tank. Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear students. How are you doing? Hopefully, you are cool and dandy. Alhamdulillah, I'm also fine by the grace of Almighty. This is your English teacher, Farhat Hussain, lecturer in English, Monmouth Gradual College, Parvati Dinajpur. Dear students, today I'm going to take your English class, that is English first paper, Unit 1, Lesson 3. Already, you have seen the topic, that is the title of this lesson is Two Women. Dear student, before going through the text, I think you should know the meaning of some important words. So let's see the meaning of some important words. Please, Shikharthi, ei text e jawar age tomader jonno ami besh kichu guruttopurno some important words text theke ami সংগ্রহ করে তোমাদেরকে সেগুলো মিনিংটা একটু সহজ করে দেওয়ার জন্য আমি এখানে প্রথমত সেগুলো ডিসকাস করব। সো দেখে নিই, অর্থাৎ শব্দগুলোর আমরা একটু মিনিং করে নিই। অফকোর্স আমি তোমাদেরকে টেক্সটের অফকোর্স আই উইল ট্রান্সলেট দ্য টেক্সট ইন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ বাংলা। দ্য ফার্স্ট ওয়ার্ড টেক্সটাইল, textile relating to cloth, fabric or weaving. Textile shabdoti sadharonoto tumra jano je bishesh kore the word textile is related garments factory, dekho tar karon ekhane bola hocche relating to cloth, fabric or weaving. Plant, tumra jodi plant shabdotir ortho kore thako tahole ki hoye jabe, sheti hocche charagas. But in this text the word plant refers to a factory. So factory, that means plant means a factory in which machines are used, industrial process takes place. Parachuting, so parachute theke parachuting, parachute hocche biman theke durghotona muhurte biman theke niche labh deyar jonno প্যারাশুট ইউজ করে নিচে লাভ দেওয়া হয়। জাস্ট প্যারাশুট লুকস লাইক অ্যান আমব্রেলা, তো সেই প্যারাশুট লাভ দেওয়ার একটাকেই বলা হচ্ছে প্যারাশুটিং, দ্য অ্যাক্ট অফ জাম্পিং ফ্রম অ্যান এয়ারক্রাফট ইউজিং আ প্যারাশুট। স্কাই ডাইভিং, আ স্পোর্ট ইন হুইচ আ পারসন জাম্পস ফ্রম অ্যান এয়ারক্রাফট অ্যান্ড ফলস অ্যাজ লং অ্যাজ পসিবল বিফোর ওপেনিং আ প্যারাশুট। স্কাই ডাইভিং এক ধরনের হচ্ছে খেলা যেখানে একজন ব্যক্তি লাভ দিয়ে থাকে, বিমান থেকে লাভ দিয়ে থাকে প্যারাশুট ওপেনিং করার আগে। এক্সপার্টাইজ, খেয়াল করে দেখো, এক্সপার্টাইজ হাই লেভেল অফ নলেজ অর স্কিল। কসমোনট, আ পারসন হু হ্যাড বিন ট্রেন্ড ফর ট্রাভেলিং ইন স্পেস। তাহলে কসমোনট হচ্ছে নভোচারী, একজন ব্যক্তি যে প্রশিক্ষণ নিয়ে থাকে মহাশূন্য ভ্রমণের জন্য। Undergo, undergo means to experience something, actually kono kichur moddhe diye jawa shetike bola hoy undergo. Include, tumi jano include hote ki antarbhukto kora, contain, so meaning ta erokom, containing something as a part of something else, kono kichur ongsher ekta ongsho hishebe antarbhukto kore neya. Isolation, the fact that something is separate and not connected to other things, অর্থাৎ নির্জনতা, আলাদা করা বা নির্জনতা। লঞ্চ, দেখো লঞ্চ টেক্সটের মধ্যে পাবে, অ্যান অ্যাক্ট অর ইভেন্ট অফ সেন্ডিং অর শুটিং সামথিং ইন দ্য এয়ার অর ওয়াটার অর আউটার স্পেস। ব্যাক আপ, ব্যাক আপ শব্দের অর্থ দেখো কেপ্ট সামওয়ান অর সামথিং ইফ রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজনে কাউকে বা কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে রাখা, এটি হচ্ছে একাপ। স্পেস শাটল, আ ভেহিকল ইন হুইচ পিপল ট্রাভেলস টু স্পেস। স্পেস শাটল এটি মূলত হচ্ছে তোমার আকাশ অর্থাৎ মহাশূন্যে যাওয়ার জন্য যে যানটা ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে স্পেস শাটল, মহাকাশযান। নজা, নজা দেখো, নজা আ ফিলিং অফ ইনক্লাইনেশন টু কমিট, এটি হচ্ছে আসলে ওই যে
বমি বমি অনুভূতি অনুভব করা এরকম। অরবিট, অরবিট মিন্স টু ফলো আ কার্ভড পাথ অ্যারাউন্ড দ্য অ্যারাউন্ড আ প্ল্যানেট, অর্থাৎ প্রদক্ষিণ করা। লগ টু রেকর্ড অফিসিয়ালি সামথিং, দাপ্তরিকভাবে কোনো কিছু লিপিবদ্ধ করাকে বলা হচ্ছে এখানে লগ। হরিজন, দ্য লাইন অ্যাট উইচ দ্য আর্থ সারফেস অ্যান্ড দ্য স্কাই অ্যাফেয়ার টু মিট, অর্থাৎ দিগন্ত। দেখো এটাকে আমি আসলে একটু অ্যানালাইসিস করেছি, দ্য লাইন অ্যাট উইচ দ্য আর্থ সার্ফেস, পৃথিবীর যে উপরিভাগ এবং আকাশের সীমানা, এটাই মনে হচ্ছে যে এক জায়গায় একত্রিত হওয়া, এটাকে আমরা দিগন্ত হিসাবে খুব সহজে বুঝতে পারি। অ্যারোসল, আ সাবস্টেন্স ইনক্লোজড আন্ডার প্রেশার অ্যান্ড এবল টু রিলিজ দ্য ফাইন স্প্রে। লেয়ার, লেভেল। ভেসেল, আ লার্জ ক্রাফট। অ্যাপ্রোচ, টু কাম নিয়ার। রিজেইম, আ পার্টিকুলার গভর্নমেন্ট। লেজিসলেটর, দ্য লেজিসলেটিভ বডি অফ আ কান্ট্রি অর স্টেট, অর্থাৎ আইন পরিষদ, সরকার একটা দেশের কিংবা রাষ্ট্রের আইন প্রণয়নকারী সংস্থা। সো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য মিনিং অফ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট উইল বি ফাউন্ড ইন দিস টেক্সট। সো নো মোর ওয়ার্ডস, লেটস গো থ্রু দ্য টেক্সট। ফার্স্ট অফ অল, আই উইল ট্রান্সলেট দিস টেক্সট ইন টু ইন ইউর ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইস ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। বিকজ আই থিঙ্ক ইফ ইউ রিড দিস টেক্সট অ্যান্ড ইফ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস টেক্সট, অফ কোর্স ইউ উইল বি এবল টু রাইট দ্য আনসার অফ দ্য কোশ্চেন, আনসার অফ দ্য কোশ্চেন্স রিলেটেড টু দিস টেক্সট। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে সর্বপ্রথম একটি তোমরা একটি পিকচার দেখতে পাচ্ছ, তাই না? এই যে পিকচারটি, এটি আসলে হচ্ছে তোমাদের যদি ফিলুক অ্যাট ইউর টেক্সট বুক, দেয়ার ইউ উইল সি আ পিকচার অফ আ লেডি। বিশেষ করে এই লেসনে দুইটি উইমেন সম্পর্কে বলা আছে। ফার্স্ট যে উইমেন, তিনি হচ্ছেন কি ভ্যালেন্টিনা তেরেসকোভা। সেখানে ভ্যালেন্টিনা তেরেসকোভার ছবিটি তোমরা সাদা কালো অবস্থায় পাবে, ব্ল্যাক হোয়াইট অবস্থায়। তো এখানে আমি একটু রঙিন ছবি ইউজ করেছি, অর্থাৎ তোমরা যেন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই ভ্যালেন্টিনা তেরেসকোভা। তো ভ্যালেন্টিনা তেরেসকোভায় তোমরা যদি সেই টেক্সটে যাও, ফার্স্টে এরকম একটি লাইন পাবে, ভ্যালেন্টিনা তেরেসকোভা বর্ন অন 6 মার্চ 1937, অর্থাৎ ভ্যালেন্টিনার জন্ম হচ্ছে 1937 সালের 6 মার্চ। দিস ইজ দ্য মেইন টেক্সট। তো লেটস গো থ্রু দ্য টেক্সট। Valentina Tereshkova was born in the village Maslenikovo, Chutaevsky district in central Russia. Dekho, I mean, of course, I will show you how to translate English into Bengali. Ingreji kibhabe banglay tumra onubad korbe, of course, sheti ami tomader khub dekhiye debo, jate kore tumrao nijerai jodi practice koro, of course, I think tumra shojhe translate gulo kore nite parbe. Valentina Tereshkova was born. Valentina Tereshkova জন্মগ্রহণ করেন in the village Grami. গ্রামটির নাম হচ্ছে মেসলিনিকোভো, কি মেসলিনিকোভো। এই গ্রামটি কোথায়? চুটাইভস্কি ডিস্ট্রিক্ট, চুটাইভস্কি জেলা, ইন সেন্ট্রাল রাশিয়া, অর্থাৎ মধ্য রাশিয়া বা কেন্দ্রীয় রাশিয়ার যে চুটাইভস্কি জেলা আছে সেই জেলার একটি গ্রাম মেসলিনিকোভো, সেখানেই জন্মগ্রহণ করে ভ্যালেন্টিনা তেরেসকোভা। Tereshkova's father was a tractor driver. Her baba chilen ekjon tractor chalok. And her mother worked in a textile plant. Ekটু খেয়াল করে, এবং তার মা কাজ করেছিলেন in a textile plant. Textile plant কাজ করেছিলেন, অর্থাৎ পোশাক শিল্প কারখানায় কাজ করেছিলেন। তাহলে তার যে আমরা এখানে একটা ফ্যামিলি স্টোরি পাচ্ছি, দ্য হিস্টোরি অফ দ্য ফ্যামিলি রিগার্ডিং ভ্যালেন্টিনা তেরেসকোভা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ভ্যালেন্টিনা তেরেসকোভার যে জন্ম খুব যে একবারে এরিস্টোক্রেটিক ফ্যামিলি তা কিন্তু নয়, একেবারেই শ্রমিক পরিবারে। তার বাবা একজন ট্রাক্টর ড্রাইভার, মা একজন পোশাক শিল্পের কর্মী। তেরেসকোভা বিগেন স্কুল ইন 1945 অ্যাট দ্য এজ অফ 8। তেরেসকোভা শুরু করেছিল স্কুলে যাওয়া 1945 সালে, তখন তার বয়স ছিল এট দ্য এজ অফ 8, অর্থাৎ 8 বছর বয়সে। আর লেফট স্কুল ইন 1953,
আনফর্চুনেটলি এখন দুর্ভাগ্যবশত সে আবার স্কুলও ছেড়ে যায়, ছেড়ে দেয় কত সালে, 1953 সালে। তাহলে দেখো 45 আর 53, তাহলে তোমরা যদি এখানে মাইনাস করো তাহলে দেখবে কত বছর সে স্কুলে গিয়েছিল, খুব বেশি না, সম্ভবত হতে পারে 8 বছর এরকম। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং চালিয়ে গিয়েছিল তার শিক্ষা দূরশিক্ষণের মাধ্যমে। তার মানে সে শিক্ষা স্কুল থেকে স্কুল যাওয়া বন্ধ করে দিল, সে কিন্তু তার শিক্ষাটা চালিয়ে গিয়েছিল। সে বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ, সে খুব আগ্রহী ছিল কিসের প্রতি, প্যারাশুটিং এর প্রতি, তরুণ বয়স থেকে। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল এয়ার ক্লাব, এবং প্রশিক্ষণ নিয়েছিল স্কাই ডাইভিং এ একটা স্থানীয় বিমান ক্লাবে, মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 অন 21 মে 1959। এবং দেখো 1959 সালে 21 মে 22 বছর বয়সে সে প্রথম লাভ দিয়েছিল, অর্থাৎ প্যারাশুটিং করেছিল, অর্থাৎ স্কাই ডাইভিং এ। অ্যাট দ্য টাইম, সেই সময় শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ আ টেক্সটাইল ওয়ার্কার, তার বয়স ছিল 22 বছর, এবং সেই সময় সে কি করত, একজন টেক্সটাইল ওয়ার্কার অর্থাৎ গার্মেন্টস কর্মী হিসেবে নিয়োজিত ছিল লোকাল ফ্যাক্টরি, স্থানীয় কারখানায়। ওয়াজ হার এক্সপার্টাইজ, খেয়াল করে দেখো ওই যে সে এক্সপেরিয়েন্স যেটি সে গ্যাদার করেছিল স্কাই ডাইভিং এ, সেই দক্ষতাই ইন স্কাই ডাইভিং, সে স্কাই ডাইভিং এর যে দক্ষতা, দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট। কসমোনট হচ্ছে নভোচারী, একজন নভোচারী হিসাবে নির্বাচিত করতে ভূমিকা রেখেছিল, অর্থাৎ লেট টু তাকে নিয়ে যাওয়া, পরিচালিত করা, কিংবা ভূমিকা রেখেছিল তাকে নির্বাচিত করতে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, একটু খেয়াল করে দেখো, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, এই ইউরি গ্যাগারিনটাকে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। দেখো এগুলো তোমাদের, তোমরা আফটার ইন্টারমিডিয়েট যখন তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে, এখানে বেশ কিছু তোমরা কিন্তু জিকে অর্থাৎ জেনারেল নলেজ তোমরা নোট ডাউন করে রাখতে পারো। মহাশূন্যে প্রথম ভ্রমণকারী ব্যক্তি ইউরি গ্যাগারিন 1961 সাল। দেখো তার উড্ডয়নের পর দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ উইমেন ইন স্পেস, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল, দ্য ফার্স্ট ইনফিনিটেন্স টু সেন্ড, পাঠাতে, তোমরা জানো 2+ বার যুক্ত হলে তে যুক্ত করে বাংলা করতে হয়, যেমন টু রাইট, লিখতে, টু রিড, পড়তে, এরকম টু সেন্ড, পাঠাতে আ উইমেন ইন স্পেস, একজন নারীকে কোথায়, ইন স্পেস, মহাশূন্যে পাঠাতে সিদ্ধান্ত নিয়েছিল। অন 16th February 1962 16 ফেব্রুয়ারিতে দেখো প্রলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেসকোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস। দেখো প্রলেটারিয়া, প্রলেটারিয়া মিনস দরিদ্র অসহায়, এই দরিদ্র অসহায় ভ্যালেন্টিনা তেরেসকোভাকে ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত হয়েছিল এই প্রকল্পের জন্য, অর্থাৎ যে নারীকে তারা মহাশূন্যে পাঠাতে চেয়েছিল, এই নারী হিসাবে এই প্রকল্পের জন্য সে নির্বাচিত হয়েছিল। কতজনের মধ্য থেকে, ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, 417 অধিক আবেদনকারীর মধ্য থেকে। তেরেসকোভা হ্যাড টু আন্ডার গো আ সিরিজ অফ ট্রেনিং, তেরেসকোভাকে পরবর্তীতে কি নিতে হয়েছিল, হ্যাড টু, বাধ্যবাধকতা অর্থে বোঝায়, তোমরা জানো হ্যাড টু, নিতে হয়েছিল, আন্ডার গো অর্থাৎ যেতে হয়েছিল, সিরিজ অফ ট্রেনিং, প্রশিক্ষণ পর্ব, বেশ কিছু প্রশিক্ষণ, প্রশিক্ষণগুলো কি কি, দ্যাট ইনক্লুডেড, যা অন্তর্ভুক্ত ছিল, ওয়েটলেস ফ্লাইট, ঘরহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, নির্জনতা পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, এই যে রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য ভ্রমণ যে প্রকৌশল, সেটা মহাশূন্য যান প্রকৌশল, 120 প্যারাশুট জাম্পস, 120 প্যারাশুট জাম্পস, অ্যান্ড পাইলট ট্রেনিং, বিমান প্রশিক্ষণ, ইন কিসের মধ্যে, MiG-15U2IZ ফাইটার্স, এবং MiG-15UTI যুদ্ধ বিমানের। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, দেখো সফলতম উড্ডয়ন কার,
সেই মহাস তোমার স্পেস ক্রাফট মহাকাশযান ভস্তক ফাইভের 1963 সালে 14 জুন সফলতম উড্ডয়নের পর টেরেস্কোভা বিগ্যান প্রিপারিং ফর হার ওন ফ্লাইট। টেরেস্কোভা কি করেছিল, প্রস্তুতি শুরু করেছিল তার নিজের উড্ডয়নের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, দেখো এখানে অন দ্য মর্নিং, স্বাভাবিকভাবে তোমরা জানো মর্নিং এর আগে ইন বসে, ইন দ্য মর্নিং হয়, কিন্তু তার পরবর্তী এখানে একটি কি আছে, ডেট আছে, তো ডেট তারিখ থাকলে তোমরা জানো তারিখের পূর্বে প্রিপোজিশন অন বসে, সেখানে অন ব্যবহার করা হয়েছে। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন, দেখো সকালে টেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট স্লোভিয়াভো ওয়্যার ড্রেসড ইন স্পেস স্যুটস অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই আ বাস। টেরেস্কোভা এবং তার একজন সঙ্গী নভোচারী, অতিরিক্ত নভোচারী যার নাম হচ্ছে স্লোভিয়াভো, উভয়কে কি করা হলো, মহাশূন্য পোশাক পরিধান করা হলো এবং তারপরে তাদেরকে বাসে করে স্পেস শাটল লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হলো, টেকেন টু টু দ্য স্পেস শাটল লঞ্চ। কমপ্লিটিং হার কমিউনিকেশন লাইফ সাপোর্ট টেস্ট, দেখো জীবন রক্ষাকারী এবং যোগাযোগ, এইসব পরীক্ষার পরিসমাপ্তির পর শি ওয়াজ সেলড ইনসাইড ভস্তক সিক্স, ভস্তক সিক্স এ তাকে আবদ্ধ করে দেওয়া হলো। ফিনিশিং আ টু আওয়ার কাউন্টডাউন ভস্তক সিক্স লঞ্চড ফল্টলেসলি, বিপরীত দিক থেকে 2 ঘন্টা গণনা শেষে ভস্তক সিক্স ত্রুটিমুক্ত ভাবে উড্ডয়ন করলো। অলদো টেরেস্কোভা এক্সপেরিয়েন্স নসা অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাস অফ দ্য ফ্লাইট, যদিও টেরেস্কোভা এক্সপেরিয়েন্স ইজ দ্য ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, দেখো যদিও অভিজ্ঞতা অর্জন করেছিল কিসের, নসিয়া অর্থাৎ বমি বমি ভাব, যেটা ইনক্লাইনেশন ইনক্লাইনেশন টু ভমিট এরকম একটা অবস্থা, অথবা শারীরিক অস্বস্তি বোধ, দেখো ফিজিক্যাল ডিসকমফোর্ট এর কারণে ফর জন্য মাস অফ দ্য ফ্লাইট অনেক বেশি উড্ডয়নের ফলে। শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, শি অরবিটেড মানে কি, সে প্রদক্ষিণ করেছিল পৃথিবী 48 টাইমস 48 বার, অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 ডেজ ইন স্পেস, এবং মহাশূন্যে কাটিয়েছিল, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, স্পেন্ট কাটিয়েছিল অলমোস্ট প্রায় 3 ডেজ 3 দিন উইথ আ সিঙ্গল ফ্লাইট, একক উড্ডয়নে শি লকড লিপিবদ্ধ করেছিল মোর ফ্লাইট টাইম, অধিক উড্ডয়নের সময় দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট। সেই তারিখের পূর্বে যত আমেরিকান নভোচারীরা মহাশূন্যে সময় কাটিয়েছিল তাদের একত্রিত সময়ের অধিক সে সময় সে লিপিবদ্ধ করেছিল। টেরেস্কোভা অলসো মেনটেইন আ ফ্লাইট লগ, টেরেস্কোভা আরো উড্ডয়ন যে লিপিবদ্ধ করেছিল মেনটেইন করেছিল অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন, এবং তিনি সেখানে কি করেছিলেন, দিগন্তের ছবি তুলেছিলেন, উইচ ওয়ার লেটার ইউজ টু আইডেন্টিফাই অ্যারোস লেয়ার্স উইদিন দ্য অ্যাটমোসফিয়ার, এই ছবিগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ বায়ুমণ্ডলের অ্যারোসেল লেয়ার চিহ্নিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। বাস্তব সিক্স ওয়াজ দ্য ফাইনাল বাস্তব ফ্লাইট, বাস্তব সিক্সই ছিল চূড়ান্ত উড্ডয়ন বাস্তব ফাইনাল, অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 ডেজ আফটার বাস্তব ফাইভ, এবং ঠিক বাস্তব ফাইভ এর 2 দিন পরে এটি উড্ডয়ন করেছিল। উইথ ক্যারেট যা বহন করে নিয়ে গিয়েছিল ভ্যালারি ভিকোভেস্কি ইন টু আ সিমিলার অরবিট ফর 5 ডেজ, 5 দিনে এটি একই কক্ষপথে ভাইকোভেস্কি ভ্যালারি ভাইকোভেস্কিকেও নিয়ে গিয়েছিল। ল্যান্ডিং 3 আওয়ার্স লেটার টেরেস্কোভা, ঠিক টেরেস্কোভা অবতরণের 3 দিন পর অবতরণ করেছিল। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার 5 কিলোমিটার্স অ্যাট ওয়ান পয়েন্ট, এবং দেখো এই যে ভস্তক ফাইভ এবং সিক্স এই 2টি ভেসেলস তোমরা জানো যে স্পেস ক্রাফট এরা কাছাকাছি এসেছিল, অ্যাপ্রোচড কাম নিয়ার এসেছিল ইচ আদার একে অন্যে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে, ফ্রম স্পেস মহাশূন্য থেকে টেরেস্কোভা কমিউনিকেটেড
যোগাযোগ করেছিল উইথ তার সাথে ভাইকোভস্কি, যে ওই যে ভস্তক 5 এর ছিল, এন্ড দ্য সোভিয়েত লিডার ক্রুসিভ বাই রেডিও, এবং সোভিয়েত নেতা ক্রুসিভের সঙ্গেও কিসের মাধ্যমে, বাই রেডিও টরিং এর মাধ্যমে। মাস লেটার পরবর্তীতে ইন 1977 টেরেসকোভা আর্নড আ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম চুকাইভস্কি এয়ারফোর্স একাডেমি, 1900 ডিগ্রি অর্জন করেছিল প্রকৌশলীর উপরে। ও তার যদি লাইফ হিস্ট্রি দেখো, সে কিন্তু দূরশিক্ষণের মাধ্যমে সে শিক্ষা চালিয়ে গিয়েছিল, এবং সে এতটাই ডিটারমাইন্ড ছিল যে সে একজন নভোচারী হিসেবে নির্বাচিত হলো, পরবর্তীতে সে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত অর্জন করেছিল। তাহলে সে কোথা থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেছিল প্রকৌশলের উপরে, দুকাইভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে। সে টার্ন টু পলিটিক্স, এর পরবর্তীতে সে রাজনীতিতে যোগদান করেছিল, টার্ন টু পলিটিক্স ডিউরিং দ্য সোভিয়েত রিজাইম। সি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত ডিউরিং দিস দ্য প্রিপজিশন সোভিয়েত রিজাইম, অর্থাৎ সোভিয়েত শাসনামলে সময় সে বিকেম, সে হয়েছিল ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। সুপ্রিম সোভিয়েতের কি হয়েছিল, একজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি সদস্য হয়েছিলেন। নাও দিস লিভিং লেজেন্ড, এখন এই জীবন্ত কিংবদন্তি, ইজ আ মেম্বার, একজন সদস্য, কোথাকার, ইন দ্য লয়ার হাউস, নিম্নকক্ষের, অব দ্য রাশিয়ান লেজিসলেচার, অর্থাৎ রাশিয়ার যে আইন পরিষদের নিম্নকক্ষ আছে সেখানকার তিনি এখন একজন সদস্য। অন হার 70th বার্থডে, ওয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, দেখো 70তম জন্মদিনে, তার 70তম জন্মদিনে যখন, ওয়েন শি ওয়াজ ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হয়েছিল, সে আমন্ত্রিত হয়েছিল তার মাধ্যমে, বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার, রাশিয়ার প্রধানমন্ত্রী, তার নাম কি, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিনের মাধ্যমে। এখানে গিয়ে শি এক্সপ্রেসড হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স, সে প্রকাশ করেছিল তার আকাঙ্ক্ষা, শি এক্সপ্রেসড হার ডিজায়ার, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, কোথায়, কিসের আকাঙ্ক্ষা, টু ফ্লাই টু মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। ইভেন, এমনকি, ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, এমনকি এটি যদিও একমুখী ভ্রমণ। তো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য মিনিং অফ দিস টেক্সট। তো আই থিঙ্ক ইফ ইউ রিড দিস টেক্সট, অর ইফ ইউ এনজয় দিস ভিডিও ক্লাস এগেন অ্যান্ড এগেন, দ্য প্যাসেজ অর দ্য টেক্সট উইল বি সো ইজি ফর ইউ, ইউ উইল বি এবল টু রাইট ডাউন আনসার অফ দ্য কোয়েশ্চন রিলেটেড টু প্যাসেজ। সো ডিয়ার স্টুডেন্টস, thanks for watching my video number today, best of luck, till then, bye bye.